দেশি মাগুর ডিম নেওয়ার জন্য মাগুর মাছকে ইনজেকশন দেওয়া হচ্ছে। ইনজেকশন দেওয়ার প্রায় 20 ঘন্টা পর এই মাছগুলো ডিম দিবে। আজ আপনাদের আমরা দেখাবো যে আমরা কি করে মাগুর মাছের ডিম নিয়ে থাকি। ইনজেকশন দেওয়ার প্রায় 20 ঘন্টা পর এখন মাগুর মাছ হতে ডিম নেওয়া হচ্ছে। মাগুর মাছকে ধরে মাগুর মাছের পেটে চাপ দিয়ে তারপর ডিম বের করা হচ্ছে। এভাবে আমরা মাগুর মাছের ডিম নিয়ে থাকি। মাগুর মাছের ডিম নেওয়ার পর এখন ডিমগুলোতে মাগুর মাছের মেল দেওয়া হচ্ছে, মানে শুক্রাণু দেওয়া হচ্ছে। পুরুষ মাছ থেকে পুরুষ মাছের পেট কেটে তারপরে সেখান থেকে শুক্রাণু বের করা হচ্ছে। শুক্রাণু বের করার জন্য পুরুষ মাছের পেটটাকে একটি ব্লেড অথবা কেচি দিয়ে কাটতে হবে। তারপর শুন দিয়ে তার ভেতর থেকে শুক্রাণুর থলিটা বের করে আনতে হবে। একটা মাছ থেকে প্রায় 2টা থলি পাওয়া যায়। শুক্রাণু বের করে আনার পর তা একটি বাটিতে রাখতে হবে, একটি কাপড়ের উপরে। আপনারা লক্ষ্য করে দেখুন কিভাবে মাগুর মাছের পেটটা কাটা হয়। এখন এই মাগুর মাছের যে শুক্রাণু গুলো যা রেখেছিলাম আমরা একটি কাপড়ের উপরে, পাতলা কাপড়ের, এখন সেই কাপড়ের মধ্যে থাকা ওই শুক্রাণু গুলোকে হাত দ্বারা পিষতে হচ্ছে। হাত দ্বারা পিষলে তারপর সেখান থেকে শুক্রাণু বের হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পানিটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। তারপর এই পানিটা ডিমের মধ্যে ঢালতে হবে। ডিমের মধ্যে ঢালার পর পানিটাকে এই আপনার একটি পাক দ্বারা লাড়াতে হবে। তারপর ভালোভাবে শুক্রাণুটা এই পানির মধ্যে মিশবে। আর যদি ভালোভাবে মিশাতে পারেন তাহলেই ডিমগুলো ভালো করে ফুটবে অথবা ফুটবে।